এই দরবারে আলেমরা ফতোয়া কম দিতে জানে না। সুতরাং এই দরবার থেকে যেই ফরমান যাবে, যেই হুকুম যাবে, হুজুর কিবলা জান যা শিক্ষা দিয়েছেন আমরা তাই করব। অন্য কোন মাওলানা মৌলবীর ফতোয়া আমরা শুনতে রাজি না। আজকে আমরা জামানার মহাওলি, মহান মুজাদ্দিদ, ওলিকুল সম্রাট, হাকিমুল উম্মত, মহিউসুন্না, আমার দয়াল পীর কিবলা জান হুজুরের এই পবিত্র দরবার শরীফে লাইলাতুল বরাত উপলক্ষে, শবে বরাত উপলক্ষে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার মতো সুযোগ দান করলেন, এই জন্য আসুন আমরা সকলেই সমসয়ে আওয়াজ করে বুলন্দ আওয়াজ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা খুব ছোট হয়ে গেল। প্রথম হলো যে আমরা পবিত্র এই ভাগ্যরজনীতে লাইলাতুল বরাতে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো সুযোগ দিলেন, এবং দ্বিতীয়ত হলো জামানার একজন মহান মুজাদ্দিদ আল্লাহ পাকের একজন মহান বন্ধুর কদমে আল্লাহ পাক আসার সুযোগ দিলেন। এজন্য এত ছোট আওয়াজ হলে হবে না। আমরা দুইটা ভাগ্যের, সৌভাগ্যের আমরা আজকে অধিকারী। কয়টা সৌভাগ্য? দুইটা। প্রথম হলো যে আমরা আল্লাহ পাকের রহমতে আমরা এই ভাগ্যরজনী পেয়েছি, এটা আমাদের একটা মহা সৌভাগ্য। দ্বিতীয়ত হলো যে এই সৌভাগ্য রজনীতে আল্লাহ পাক আমাদেরকে জামানার মহান মুজাদ্দিদের কদম মোবারকে আসার মতো সুযোগ আমাদেরকে দিলেন, এটা কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে এবং অনেকেই আর এই রাত্রি ইবাদত বন্দেগী করবেন, কিন্তু আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সফর করে, আমরা মুসাফির বেশে সফর করে এই পবিত্র দরবারে আমরা হাজিরা দিয়েছি, এটা আমাদের একটি পরম সৌভাগ্য। সেজন্য আসুন আর একটু বুলন্দ আওয়াজে উচ্চ কণ্ঠ আওয়াজ করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনার শুরুতেই জামানার মহাওলি, ওলিকুল সম্রাট, জিন্দা ওলি, আমার দয়াল পীর কিবলা জান হুজুরের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুছে আরজ করে, সেই সাথে কিবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, কিবলা জান হুজুরের স্থলাভিষিক্ত, কিবলা জান হুজুরের রেখে যাওয়া মহান আমানত, কোটি কোটি জাকিরানদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বুছে আরজ করে, এবং আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি, খাজা বড় চাচা জান মুজাদ্দিদি, খাজা ছোট চাচা জান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কদম বুছে আরজ করে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ পাক যেন আপনাদের সামনে কিছু কথা বলার মতো সুযোগ করে দেন। মদিনাওয়ালার খাতিরে আমরা সকলেই বলি আমিন। আমার ভাইরা, আজকে আমরা সকলে জানি যে এই রাত হলো পবিত্র লাইলাতুল বরাতের রাত। আমরা এই পবিত্র লাইলাতুল বরাতের রাতে এই মহাপবিত্র দরবার শরীফে হাজিরা দিয়েছি। মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দিগি করার জন্য। আমরা অনেকেই মনে করি যে পাঁচ ওয়াক্ত নামাজই বুঝি ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ইবাদতের হক আদায় হয়ে গেল,
এটা আমাদের অনেকের ধারণা, যার ফলশ্রুতিতে দেখা যায় যে বর্তমান সমাজে অনেক ভাইরা আছেন, আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই যে অনেকে মসজিদ থেকে শুধু ফরজ নামাজ আদায় করেই কিন্তু বের হয়ে চলে যান। তাদের অনেকের ধারণা হলো যে আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ আদায় করলেই আল্লাহ পাকের হুকুম পালন হয়ে গেল, এ ধরনের তাদের একটা ধারণা, যার ফলশ্রুতিতে আজকে দেখবেন অনেক ইমামগণ তারা মসজিদের মেম্বরে দাঁড়িয়ে অনেক তথা কথিত আলেম হিসাবে আমি মনে করব এই সকল উলামে একরাম তারা কিন্তু ফতোয়া দিচ্ছেন যে লাইলাতুল বরাত তে রজনী বলতে কোনো রজনী নাই, আপনি সারা দুনিয়ায় সারা দিন সারা রাত সবই আল্লাহর সৃষ্টি, আপনি ইবাদত বন্দি করতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি খানায় কাবায় টাকা হলে হজে যাবেন, প্রয়োজনে আমার সাথে যাবেন, প্রয়োজনে কি সে কিন্তু দুই একবার উমরা করে আসছেন অথবা যে কোনো প্রকার হজ করেছেন, তিনি মেম্বারে দাঁড়িয়ে বলেন যে ভাই এসবের কিছু নাই, অনভুক টাকা পয়সা খরচ করবেন না, প্রয়োজনে আমার সাথে হজে যাবেন, আমি এই যে সামনে কয়েকদিন পরে হজে যাব, আমার সাথে আপনারা হজে যাবেন। আসলে হজ করতে এটা টাকা লাগে কি লাগে না, একজন মানুষের উপরে জীবনে একবার হজ ফরজ, যদি তার অর্থবিত্ত থাকে আল্লাহর পক্ষ থেকে, যদি সেই নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকেন তার উপরে জীবনে একবার হজ ফরজ। ওই ব্যক্তির হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু বারবার জীবনে কখনো হজ ফরজ হয় হজ ফরজ না, কিন্তু ওই ব্যক্তি দেখছে যে হজে যাওয়া তো ভালো, আমি তো 5 লাখ খরচ করেছি, আমি এই রকম মেম্বার দাঁড়িয়ে আমি এলাকার ইমাম বয়ান শুধু দেখবেন, হজের মাস আসলে শুধু হজের ফজিলত হজের ফজিলতের বয়ান করবে, 6 মাস আগের থেকে আর বলবে আমি হজে যাব, রেজিস্ট্রেশন চলতেছে, আমার সাথে যোগাযোগ করবেন, মানে এরকম 10টার যদি সে বাগায় নিতে পারে তাহলে একবার হজ না ওরকম 10-12 হজ করে আসার মতো তার কমিশন চলে আসবে। কিন্তু ওই ইমাম সাহেব একবারের জন্য বলবে না যে লাইলাতুল বরাত লাইলাতুল মুবারক মিন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে মহা ফজিলতপূর্ণ বরকতময় একটি রাত, এই রাতে আপনারা ইবাদত করবেন বন্দি করবেন, এই ইবাদত বন্দি করার জন্য কি খানে কাবায় যাওয়ার দরকার আছে, জোরে বলেন দরকার আছে। বাংলাদেশে একজন গরিব মানুষ একেবারে দিনহীন মানুষ, তিনিও এই রাতে যদি আল্লাহ দরবারে রোনা জারি করেন ইবাদত করেন বন্দিগি করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক তার মনের অবস্থা জানেন এবং তার ইবাদত কবুল করবেন। এজন্য মক্কা মদিনায় যাওয়াটা শর্ত নয়। তা আমরা দূর দূরান্ত থেকে আমরা বিশ্বলি কেবলাজান হুজুরের এই মহান দরবারে আমরা ছুটে এসেছি, কি কারণে ছুটে এসেছি, এর কারণ হলো যে আমরা ঘরে বসে ইবাদত পালন করলেও আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু কেবলাজান হুজুরের এই মহান দরবারে আমরা কেন ছুটে আসলাম। আমার ভাইরা এর দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো যে এই দরবার শরীফে সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদত বন্দিগি অনুষ্ঠিত হয়, যেটা সাধারণভাবে অন্য কোথাও আমরা দেখি না। এই যে সন্ধ্যা থেকে আপনারা দেখেছেন কেবলাজান হুজুরের শিখানো তরিকতের নিয়ম অনুযায়ী আমরা পর পর 6 রাকাত নফল নামাজ আদায় করেছি,
অন্যান্য সময় আমরা দু রাকাত পড়ি, আজকে আরো চার রাকাত নফল নামাজ আমরা বেশি আদায় করেছি, কি বলেন? করি নাই। এবং প্রত্যেক নফল নামাজ শেষ হওয়ার পরে, দুই রাকাত করে নফল নামাজ শেষ হওয়ার পরে দীর্ঘ মুনাজাত দীর্ঘ দোয়া হয়েছে তাম বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মার জন্য। এখানে লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা, আশেকান ভাই বোনেরা, আপনার আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আপনারা মুনাজাত করেছেন, দোয়া করেছেন, আমিন আমিন করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দোয়া ওয়ালা ইয়াজিদু ফিল উমরে ইল্লা বিররু ইন্না রাজুলা লা ইহরামু রিজকা বিজামবি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দোয়া, দোয়া ব্যতীত কখনো কোনো মানুষের তকদির পরিবর্তন হয় না। এবং মানুষ যত গুনাহের কাজ করে, মানুষ যত গুনাহ করতে থাকে, ওই মানুষের রিজিক কমতে থাকে, আর রিজিক কমে যাওয়ার মানে হলো ওই মানুষের হায়াতও কমতে থাকে, ওই মানুষের কি হায়াত কমতে থাকে। আমরা লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা এখানে আমার কেবলাজান হুজুরের পবিত্র দরবারে বসে বসে আল্লাহর দরবারে আমরা সারা রাত ব্যাপী আমরা কান্নাকাটি করব, কি করব? কান্নাকাটি করব। কেননা এই দরবারে বসে যদি আমরা হাত উঠাই আমার কেবলাজান হুজুরের ওসিলায়, আল্লাহ পাক আমাদের দোয়া আমাদের মুনাজাত কবুল করে নিতে পারেন। কারণ হচ্ছে আপনি বাড়ি বসে দোয়া করলেও, একাকী দোয়া করলেও এটা আল্লাহ হয়তো কবুল করে নিতে পারেন। কিন্তু কিছু কিছু সময় আছে, যেমন আপনার একটা দ্রব্য আপনি ওজন করতেছেন, ওজন করতে গিয়ে ধরেন 100 গ্রাম যদি শর্ট পড়ে যায়, আপনি কোনোভাবে 100 গ্রাম পূরণ করতে পারছেন না, আপনার একজন বন্ধু একজন আপনজন তিনি সেখানে এসে বললেন যে ভাই ঠিক আছে আপনার 100 গ্রাম কম হয়েছে, আমার কাছে এই দ্রব্যটা আছে, আমি আপনাকে 100 গ্রাম দিয়ে দিলাম, কি এরকম হয় না? হয়ে যায়। তা আল্লাহর ওলিদের কাছে আপনি কেন আসবেন? আল্লাহর ওলিদের দরবারে এই জন্য আসেন, আমরা আসি কারণ আল্লাহর ওলিদের দরবার এটা মকবুল দরবার। আল্লাহর ওলিদের দরবারে বসে আপনি যদি আল্লাহর কাছে রোনাজারি করেন, সেই দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হওয়ার সম্ভাবনায় আছে। এজন্য আমরা দরবার শরীফে এসেছি। আর আমরা হুজুর কেবলাজানের মুরিদ, কেবলাজান হুজুরের কাছে আমরা বায়াত, আমরা এই দরবারে এটা আশাকে আমরা আমাদের জীবনের একটা অনন্য একটা কর্তব্য বলে আমরা মনে করি। আমার ভাইয়েরা, দরবার শরীফে যেভাবে ইবাদত হয়, আপনি বাড়িতে বসে ওইভাবে ইবাদত করতে পারবেন না। এশার নামাজ পড়ে সর্বোচ্চ 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই দরবার শরীফে রাত 12টা পর্যন্ত ধারাবাহিকভাবে সন্ধ্যার থেকে ইবাদত হবে, বন্দিগি হবে, আবার রাত 3টার সময় আপনাকে আবার উঠাই দেওয়া হবে, রাত 3টায় উঠে আবার আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদতে মশগুল হয়ে পড়ব। জোর বলি না সুবহানাল্লাহ। কেননা রাত 3টার সময় যখন আপনি ইবাদতে বসে যান, আজকে এই পবিত্র ভাগ্য রজনী, এই বরকতময় রজনীতে আমরা যখন আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ব, আমরা যখন রহমতের সময় রোনাজারি করব, ওই রহমতের সময় আমার আল্লাহ পাক দুনিয়ার নিকট আসমানে অবতরণ করেন, এটা আমাদের জানা ছিল না। আমার হুজুর কেবলা জানি এটা আমাদেরকে শিখাইছেন। কিন্তু পরবর্তীতে যখন আমরা হাদিস কোরআন পড়া শিখলাম, হাদিস কোরআন নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম, দেখলাম যে কেবলাজান হুজুর যা বলেছেন তা চিরন্তন সত্য কথা, হুজুর কেবলাজান যা বলেছেন তাই সত্য, ওই রহমতের সময় নিঃশেষ ভাগে আল্লাহ পাক দুনিয়ার নিকট আসমানে অবতরণ করেন, অবতরণ করে বলেন, আনা মালিকু মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু,
এটা ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে এবং আপনি তিরমিজি শরীফ খুঁজে দেখেন হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বলেন রহমতের সময় যখন হয়ে যায় রাত তিনটা যখন বেজে যায় আমার আল্লাহ পাক দুনিয়ার নিকট আসমানে অবতরণ করে বলেন যে বান্দা আমি তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, আমি তোমাদের জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছি, তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে তোমরা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দিব। আমার ভাইরা আজকে লাইলাতুল বরাতের এই রজনীতে আমার হুজুর কিবলা জাহানের কদম মুবারকে আমরা এসেছি। আমাদের বিশ্বাস, আমাদের ইকিন যে আমার হুজুর কিবলা জাহানের এই দরবারে বসে আমাদের ইবাদত, আমাদের বন্দিগি যা কিছু আমরা করব আমার পীরের ওসিলে আল্লাহ কবুল করবেন। আমার ভাইরা আজকে যারা বলেন যে লাইলাতুল বরাত নাই, এ ব্যাপারে দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, অনেক দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু শুধু একটাই কথা, আমরা কোনো মসজিদের ইমামের ফতোয়া আমরা শুনতে চাই না। ফতোয়া ইনশাল্লাহ আমরা কম দিতে জানি না, এই দরবারে আলেমরা ফতোয়া কম দিতে জানে না। সুতরাং এই দরবার থেকে যেই ফরমান যাবে, যেই হুকুম যাবে, হুজুর কিবলা জান যা শিক্ষা দিয়েছেন আমরা তাই করব। অন্য কোন মাওলানা মৌলবীর ফতো আমরা শুনতে রাজি না। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমি আর দীর্ঘায়িত করব না।